ঠিক আছে? এবার পর্ণা আমাকে বলো তো, আমি এটা কি সাজলাম? বাড়ির দালাল। দালাল? শোনো, এবার গিয়ে দারোয়ানজিকে জিজ্ঞেস করো কোন ফ্ল্যাট খালি আছে কিনা, তারপরে তোমাকে কত টাকা কমিশন দেবে এই সমস্ত কি হাব ভাব করবে, বুঝতে পেরেছো? যাও যাও যাও। চত্ব সব ঝামেলা ভালো লাগে না আমার, সোজা গিয়ে কলার চেপে ওই ওই জোচ্চরের ব্যাটাকে দুঘা দিলেই তো হয়ে যেত, গড়গড় করে সব বেরিয়ে আসতো। তা না যত সব ঝকমারি, মানে হাড়ি ভাঙলে হবে না, একেবারে হাঁটে গিয়ে হাড়ি ভাঙতে হবে। জানি তো, হয় একেবারে মারধর করো, মেরে ফেলো, আর না হলে সিচুয়েশন থেকে পালিয়ে যাও। এর বাইরে সৃজন দত্তের কাছে অন্য কোনো সলিউশন নেই। দেখো পর্ণা, যাই বলো তুমি, এই যে তুমি একা একা এই বাড়িতে ঢুকছো, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না, ঠিক আছে? সৃজন, এক কথা বলে বারবার ঝামেলা করো না তো, ভালো লাগছে না। যাও না, গিয়ে কাজের কাজটা শুরু করো। যাও যাও যাও, দেরি করো। হাম আছে? হ্যাঁ হ্যাঁ, মে তো পৌঁছ গই, কাম ভি মিল গয়া। বাপুজি কা ক্যা হাল হ্যায়? ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায়, মে অভি রাখতি হুঁ। হ্যাঁ ঠিক হ্যায়, রাম রাম, প্রণাম। ইশ, ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গেলাম। কাজ করার সময় কোনো কথা বলা, সেলফি তোলা চলবে না। গলতি হয়ে গেছে সব। কতটা যেন মনে থাকে। চিনি বেশি কারকে দেগা? মেশোমশাই কা কম, হামারা বেশি। চিনি তো দেবই, ইচ্ছে করছে চিনির সাথে আরো কিছু মিশিয়ে দি। এরে বাবা কেন এখন ফোন করছে? কি বলবো বাবাকে? না না, তাও বাবাকে কিছু একটা বলে ম্যানেজ দেয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো। বলো মানে? তুই আর পর্ণা কোথায়? তোদের সকাল থেকে দেখা নেই। হ্যাঁ, না না, ব্যাপারটা কি? বাড়ির সবাই তো চিন্তা করছে, নেহাত সবাই বিয়ের কাজে ব্যস্ত, তাই তোদের কোনো খোঁজ পড়েনি। আর তোর মাকে তো চিনিস, একবার খোঁজ করা শুরু করলে কিন্তু বাড়ি মাথায় করবে। আরে বাবা, এভাবে প্রশ্ন করলে হয় নাকি? আসলে আমরা অমিত। হ্যাঁ কি বলছিস? সর্বনাশ, এক্ষুনি একটা কেলেঙ্কারি হচ্ছিল, আমি তো অমিতের নামটা বলে দিতে যাচ্ছিলাম। আর না, মাথাটা কাজ করছে না, একে পর্ণা দেরি করছে, তার উপর বাবা ফোন করে আমাকেই। কি রে সৃজন, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 বাবা, শুনতে পাচ্ছি বাবা। আসলে না, একটা বাজে কাণ্ড হয়ে গেছে, আমার এক বন্ধুর খুব বাজেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আমরা ওখানেই চলে এসেছি। কিন্তু তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছচ্ছি, ঠিক আছে? কেটে দিল। কি বলছিস সৃজন? বলছে যে ওর কোন এক বন্ধুর নাকি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে আটকে গেছে। ওহো, ধুর, ভেতরে যে পর্ণা কি করছে কে জানে, এতক্ষণ হয়ে গেল। আপনি সেই সাংবাদিক যেভাবে সেজে আমাদের ডেরায় ঢুকেছিল? বাহ, খুব সাহস। তাহলে এবার আমাদের প্রাইভেট সার্কাসের খেলাটাও দেখে যান। আচ্ছা, যে এখানে ফোন করছে সে কোথায়? আমাকে প্রশ্ন না করে আগে নিজেরা উত্তর দাও। কোন সমস্যা আমার ননদকে ঠকাচ্ছিলে তোমরা? হ্যাঁ, তোমরা একটা গ্যাং, তাই না? এইভাবে জোর চুরি করে লোক ঠকিয়ে বিয়ে করাটাই তোমাদের কাজ। তোমাদের প্রত্যেককে আমি পুলিশে দেবো, দাঁড়াও। বাদ চেপে বাদ,
চকুদাদা সৃজনের যেন কিচ্ছু না হয়। বিয়েটা হোক, তারপর আমরা টাকা নিয়ে পালাবো। আর তোমরা যদি এই ফ্ল্যাট থেকে বেরিয়ে গোয়েন্দাগিরি করতে পারো তো করো। আপাতত আমি বিয়ের তত্ত্বটা করি, গোধুলি লগ্নে বিয়ে, তার আগে হলুদ তত্ত্ব যাবে। আমি কোথায়? আমার কি হয়েছিল? অমিতের ফ্ল্যাট, ফ্রড একটা। পর্ণা, পর্ণা কোথায়? পর্ণা, পর্ণা তুমি? পর্ণা, খুব কষ্ট হচ্ছে না? আমি সবকিছু জেনেও কিছু করতে পারছি না। আমার নিজেকে খুব অসহায় লাগছে পর্ণা। এভাবে কি করে পারবো আমরা? ও, এই কারণেই বলেছিলাম আগে পুলিশে খবর দিতে হতো পর্ণা। ওদিকে ওদিকে হয়তো বিয়ে শুরু হয়ে যাচ্ছে এতক্ষণে। বর্ষা, জল আমি দেখছি। কি হয়েছে তোমার? মাথায় ব্যথা লেগেছে। ওরা তোমাকে মাথায় মেরেছে? খুব ব্যথা করছে না? না না, আমি আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুমি তুমি জল চাইলে না, আমি এক্ষুনি আনছি। যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। আমার তো ভয় করছে আমাদের এখান থেকে বেরিয়ে প্রমাণ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে না সর্বনাশ হয়ে যায় ওইদিকে। বদমাশ গুলো আমার আমার ফোনটাও তো নিয়ে চলে গেছে। এবার এবার কি করবো বলো তো? দরজা, দরজাটা ভাঙতে হবে বুঝলে। দরজা, দরজা এভাবে ভেতর থেকে কি করে? জানি না, একবার চেষ্টা তো করে দেখো। চলো এসো। না 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 বর্ণা, এই দরজা খুব বাজেভাবে বাইরে থেকে তালা দেওয়া হয়েছে। এই দরজা কিছুতেই ভাঙা যাবে না। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন। তবে সৃজন, আমি কিন্তু একটা ব্যাপারে শিওর, ওরা কিন্তু শুধুমাত্র তিনজনের টিম নয়, ওদের আরো অনেক ভাড়া করা লোকজন রয়েছে। ওরা খুব প্রফেশনাল, ওরা নিশ্চয়ই আরো অনেক অনেক মেয়েকে ঠকিয়েছে। সৃজন, সৃজন যেভাবেই হোক আমাদের কিন্তু প্রমাণ সহ বাড়ি পৌঁছতেই হবে। হ্যাঁ, যে করে হোক বর্ষাকে বাঁচাতে হবে। এক মিনিট, এই ছোটকা এসো। আরে বলছি, ইয়ে টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, পেছনের গেটে গাড়ি দাঁড় করানো আছে, সিঁদুরটা পরানো হলেই বেরিয়ে যাবো। হ্যাঁ, তারপর আমরা পেছনের গেট দিয়ে দুজনে পালিয়ে যাবো।
আরেকটা কথা বলি, এই যা ভাগ বাটোয়ারায় টাকা আছে না সেসব পরে করা যাবে, একটু বলে দিই। ওদিকে আবার তো কোনের দাদা বৌদি আটক হয়ে আছে, ওরা বেরোনোর আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। দুজনে মিলে কি গুজগুজ ফুসফুস করছে রে, শেষ আবার বিয়ে কে বুঝবে না তো? ভাবছি, ঠিক বুঝতে পারছি না। মানেটা কি? বুঝতে হবে, গুলটা আমাদের দিক দিয়ে হয়েছে। এই গুন্ডারা বর্ষাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে বর্ষার মুখে খালি পড়েছে, বুঝতে পেরেছিস? বিয়েটা দিতেই হবে, তুই এক কাজ কর, গিয়ে টাকাটা দিয়ে দে, যা যা। আচ্ছা মেচকা, সৃজন এটা কি করছে বলো তো? সত্যি আমারও না খুব বিরক্ত লাগছে। আরে বাবা, আমি তো ফোন করলাম, এবার তোরা ফোন কর, যাই আমি গিয়ে টাকাটা নিয়ে আসি। আস্তে আস্তে মেজা, দাঁড়াও দাঁড়াও, আগে জোরটা পড়িয়ে আনি, বিয়েটা হোক, তারপর টাকাটা দিও। না মেজকা, আমারও সেটাই মনে হয় ঠিক হবে। মানে আমরা দেখি জোর পড়ানোর মধ্যে যদি চলে আসে তাহলে ভালো, আর নাহলে নাহলে ফোন করে এমন বলবো না। বর্ষা, ও বর্ষা আয়, মা দেরি হয়ে যাচ্ছে, তিন্নি বর্ষাকে নিয়ে আয়। কোথায় গেলি রে? সকাল থেকে একবারও দাদার বৌদিভাইকে দেখতে পাইনি। ওরা কোথায় ওকে বলো না গো, আমি আর পারছি না, আমি মেনেই নিতে পারছি না যে বৌদিভাই আমার বিয়ে সময় থাকবে না। তোর বাবা দেখো তো কেমন করছে, এত সুন্দর করে মেকআপটা করে দিলাম, কেটে কেটে মনে হয় এটা সব মেকআপ উঠিয়ে দেবে। এসবের দরকার নেই আমার, আমার খালি মনে হচ্ছে যেন কেউ আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। চুপ, একদম চুপ, আজকে শুভ দিনে এসব কথা বলিস না মা। দেখ এরকম কথা যদি বলিস আমি কিন্তু আমি তোকে বকবো, তোর মা নয় আমি নিজে তোকে বকবো। বর্ণাদি আর সৃজনদা আজ বেরোনোর সুযোগ পেয়েছে, এমনি তো সুযোগ পায় না না বাড়ি থেকে বেরোনোর, এই সুযোগ কি কেউ কখনো ছাড়ে বলো? তিন্নি কি হচ্ছে এটা? হ্যাঁ মেয়েটার মনটা খারাপ, এখন এসব আজে মাঝে কথা তোকে বলতে হবে, তাই তো? যাও গে পানগুলো নিয়ে এসো, যাও। মা, আপনি তিন্নিকে ধমক দিচ্ছেন কেন? কেন কথা শোনাচ্ছেন ওকে? ও তো ভুল কিছু বলেনি। আমরা সবাই না চাই যে বর্ষার ভালো হোক, তাই এই বিয়েটা ভালোভাবে মিটে গেলেই হবে। বদি বর্ষাকে বলো চোখের জলটা যেন মুছে, অনেক নাটকও করেছে, এবারে ভালোভাবে ও পিড়িতে উঠুক। বর্ষা, জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, আর তোর সমস্ত দরদ উঠলে উঠলো ওই বৌদি ভাইয়ের জন্য। আমাদের থেকে বেশি ভালো কে বোঝে? পর্ণা দত্ত। হ্যাঁ, ও কতদিন এসেছে এই বাড়িতে, কি এমন করেছে তোর জন্য বর্ষা যে তুই এত কান্নাকাটি করছিস? এগুলো কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমার কথা শোন, আমার কথাটা শোন। আচ্ছা দেখ, মেয়েটার আজকে বিয়ে, ছাসনতলায় বসতে যাচ্ছে। না মানিকদা, মনে হচ্ছে বরের কপালে হেভি দুঃখ আছে, কারণ কান্নাকাটি ওর ডিপার্টমেন্ট নয়, ও তো মারপিট করে। কি রে, বিয়ের পর বরকেও নির্ঘাত পেটাবি? না, এত কান্না তো বরেরই জন্য। বস চ। বর্ষা, এত কান্নার কি আছে আমি সত্যি বুঝতে পারছি না, এত ভালো একটা ছেলে তাকে বস বাবা, এবার চল বিয়ের মণ্ডপে। তুই এরকম কাঁদলে তো সবাই ভাববে যে আমরা তোকে জলে ভাসিয়ে দিচ্ছি, জোর করে বস 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 মানে আমি যা বলবো আপনাকে তার উল্টোটা বলতেই হবে মা, আপনি কেন এরকম করেন বলুন তো?
আচ্ছা আমি তো বড় মুখ করে টাকার কথাটা ওনাদেরকে বলেছিলাম, এরকম করলে কি করে চলবে বলুন তো? মেজ বৌমা, তুমি কি একটা জিনিস বুঝতে পারছো না? এতদিন তো নাকি পাত্রপক্ষ টাকা নেবে না করছিল, আর এখন বিয়ে হওয়ার আগেই নিজে থেকে টাকা চাইতে চলে এলো। এতে বোঝাবুঝির কি আছে মা? মানে বিষয়টা তো একদমই অস্বাভাবিক নয়। ওরা তো টাকা পয়সার জন্যই বিয়েটা পেছোতে চেয়েছিল। আমি টাকাটা দেবো শুনেই তো অমিত বাবা জীবন নিজের সমস্ত জমানো টাকা বিয়েতে ঢেলে দিল। বলুন কি এমন ঢেলেছে বলো তো মেজ বৌমা? বর্ষাকে তো একটা সোনার গয়নাও দিল না। না রে মেজু খোকা, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠিকছে না। তার উপর পর্ণার সৃজন দাদু ভাইও এলো না। আমার মন বলছে কিছু একটা ঘটেছে। বর্ষাকে পর্ণার দিদি নিজের বোনের মতোই ভালোবাসে, তাই বন্ধুর অ্যাক্সিডেন্ট নিয়ে বর্ষার বিয়ের দিনে পর্ণার সৃজনকে নিয়ে এতক্ষণ বাইরে থাকতে পারে না। আমার খুব চিন্তা হচ্ছে রে মেজ খোকা। হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। বাবা, এখন অবধি আশা করছি এদের রাতে আপনারা কোনো টাকা তুলে দেননি। না দিনে, কিন্তু ব্যাপারটা কি আমাকে খুলে বলবে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবেন কি করে বাবা? এইভাবে লোক ঠকিয়ে বিয়ে করাটাই তো এদের কাজ। এরা একটা গ্যাং। তুমি এই কথাগুলো কি করে জানলে পর্ণা? আমি জানতে পারলাম কারণ আমি এদের বাড়িতে কাজের লোক সেজে ঢুকেছিলাম। না না, আর চুপ করে থেকে কাজ নেই। এবার একটা কিছু ভুলে কথাটা ঘোরাতেই হবে। বাহ, আপনি তো সাংঘাতিক মহিলা, নিজে আমাদের বাড়িতে গিয়ে ভাংচি দিলেন আর এখন এখানে এসে ভালো সাজছেন। সে কি? হ্যাঁ মশাই, তো উনি আমাদের বাড়িতে গিয়ে বললেন যে ওনার ননদের নামে কি সব যেন কলঙ্ক আছে, আমি যেন বিয়েটা না করি। আর এখন আমার দিকেই বন্দুক তুলছেন। কি বাবা বলো, সকালবেলা ওনার হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়ি গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার কথা আটকে যাচ্ছে। ইভেন নাটক করছে, নাটক। খুব ডেঞ্জারাস মে। পর্ণা, এত বড় সাহস তোমার? কি অমিতা, আমি বলিনি, বলো আমি বলিনি যে ও ঠিক বর্ষার বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে? তোমরা সবাই তাকিয়ে আছো কেন? আমি বলিনি কথাগুলো, তোমরা কেউ বিশ্বাস করোনি তখন আমার কথা। আর বাবু কোথায়? তুমি বাবুকে তোমার সঙ্গে দলে টেনেছো? বাবু কোথায় আমাকে এক্ষুনি জবাব দাও। মানেটা কি? প্রথম থেকে এই বিয়েতে তোমার আপত্তি ছিল সেটা আমি খুব ভালো করে জানি, তাই বলে নিজের কথা রাখতে গিয়ে তুমি বিয়েতে ভাঙচি দিলে? আমি বিশ্বাস করি না পর্ণা ভাঙচি দিতে গিয়েছিল। বর্ষার বৌদি বর্ষাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ও যা বলছে সেটা বিশ্বাস না করে একদিনের মধ্যে জোগাড় করা পাত্রের কথা বিশ্বাস করব? আর এত বড় ঝুঁকি নিয়ে সত্যিটাকে বের করে এই বৌদের যে খুঁজে বের করেছেন, এতেই তো কেসটা দাঁড়াবে। থ্যাংক ইউ। এই এদের গাড়িতে তোলো, আর আপনারাও চলুন, আপনাদের একটা স্টেটমেন্ট নিতে হবে। গাড়িতে তোলো। পর্ণা দত্ত, তোমায় আমি মনে রাখবো। পর্ণা, তুমি বর্ষাকে নিয়ে পড়ে যাও, আর দাদু ভাই তুমিও যাও, অনেক ধকল গেছে তোমাদের উপরে।
যাও বিশ্রাম করো ভেজা। আমি আমি তোমাকে ঘরে দিয়ে উপরে যাচ্ছি। দাও এটা আমার। তুমি আগে এখানে একটুখানি বসো তো, একটু ঠান্ডা হও, জলটা খাও। দেখো বর্ষা, যা ঘটার তা কিন্তু ঘটে গেছে, সেটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আর সত্যি বলতে এমন কিছু ঘটেও নেই, বরং একটা বড় ভুল হওয়ার হাত থেকে তুমি বেঁচে গেছো। বর্ষা, আমি তোমাকে কথাগুলো বলছি কারণ আমি দেখেছি মেয়েদের সঙ্গে যাই ঘটুক না কেন, মেয়েরা সবসময় তার জন্য নিজেকেই দোষ দেয়। আমি কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যা ঘটেছে তাতে কিন্তু তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে কোনো দোষ দেবে না, বুঝেছ? কিন্তু বৌদি ভাই, তুমি আমার জন্য একটা এত বড় ঝুঁকি নিলে, তুমি ঠিক আছো তো বৌদি ভাই? তোমার কিছু হয়নি তো? তোর? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি বৌদি ভাই। ওদের কাছে তো অস্ত্র শস্ত্র থাকতে পারতো, আর তাই দিয়ে যদি ওরা তোমাকে মেরে ফেলতো। আচ্ছা বর্ষা, আমি মানছি আমি তোমার মতন ওই ক্যারাটে কিক মারতে পারি না, কিন্তু তোমার বৌদি ভাই দু চারটে চড় লাথি কিল এগুলো তো মারতে পারে নাকি? বৌদি ভাই, সবই তো বুঝলাম কৃষ্ণা, কিন্তু এবার মেয়েটাকে পার করবে কি করে বলো তো? লগ্নভ্রষ্টা হয়ে গেল তো বর্ষা। এবার লগ্নভ্রষ্টা মেয়ের কি কোনো কালে বিয়ে হবে? দেখো তো মেয়েটার কি দুর্ভাগ্য। কি বলছো তোমরা? হ্যাঁ, অনেক রকম কথা বলবে, তুমি কিন্তু মন খারাপ করবে না কেমন? কেন, এখন আবার কে কি বলছে জেঠি? ও ছাড়ো তো পর্ণা, এখন কি ওসব কথা শোনার সময় নাকি? দশজন দশ কথা বলবে, কারোর মাথা ঠিক আছে এই সময়? না না জেঠি, আমাকে জানতেই হবে এখন এই পরিস্থিতিতে কে কি বলতে পারে। হ্যাঁ, ওই বলছে মানে বলা বলি করছে আর কি, যে এই লগ্নে বর্ষার বিয়ে না হলে মেয়ে তো লগ্নভ্রষ্ট হবে, তাহলে কি হবে? মানে আর কি, মানে এই লগ্নের মধ্যে যদি বিয়ে না হয় তাহলে মেয়ে লগ্নভ্রষ্ট হয়, তখন আর তার বিয়ে হয় না, কেউ সেই মেয়েকে ঘরে তোলে না। ও বর্ষা, বর্ষা এই সব কথা শুনে না তোর মা একদম অস্থির হয়ে গেছে রে। কি বললে জেঠি, লগ্নভ্রষ্ট হলে আর বিয়ে হয় না? মাছা গেছে, আমি তো বিয়ে করতেই চাই না। জেঠি বলছি বরাবরের মতো বিয়েটা আমার বন্ধ তো? বৌদি ভাই বলছি যোগ্য দাদা শুধু তোমার না আমার কথাও শোনে, জয় যোগ্য দাদা জয়। এই চুপ, একদম চুপ, এদিকে এসো তুমি। আরে বাবা, এসব বলে হবে না বর্ষা, বিয়ে ঠিকই হবে, তবে ঠিক সময় ঠিক মানুষের সাথে, বুঝেছো? জেঠি শোন, পড়না পড়না মেজো মায়ের ঘরে গেছে, সৃজনকেও নিয়ে গেছে, লগ্ন নাকি আর আধ ঘন্টা বাকি, এর মধ্যেই বর্ষার বিয়ে দিতে হবে। এই লগ্নে বিয়ে? তাই তো বলছে মেজো। মানে এই কথাটার কি মানে আমি তো সেটাই বুঝতে পারছি না জেঠি, এইভাবে দুম করে বিয়ে হয় নাকি? তাছাড়া পাত্র কোথায়? মানে বাড়ির লোক কি আবার এই আধ ঘন্টার মধ্যে অন্য পাত্র নিয়ে আসবে নাকি? আমাকে এবার সুইসাইড করতে হবে। বর্ষা চুপ, একদম চুপ, আমি কিন্তু তোমার মুখে এই ধরনের কোনো কথা শুনতেই চাই না। এটা আবার কি কথা হয়? তুমি কিন্তু আবার মার খাবে আমার কাছে। আর একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু পালিয়ে যাওয়ার মেয়ে নও বর্ষা, আর তোমার বৌদি ভাই সবসময় তোমার পাশে রয়েছে, এই কথাটা মনে রেখো। আমার কথা
কেউ ভাবছে না বৌদি ভাই। তুমি বললে না আমি হলাম এ বাড়ির মেয়ে, এটা তোর দাদার বিয়ে নয়। কখনো কোনোদিন কোনো বিষয়ে আমার মতামতের দাম দিয়েছে না? বাবা সবসময় কানের কাছে এসে আস্তে আস্তে বলেছে যে এখন ছেড়ে দে, মাথা গরম আছে, পরে দেখা যাবে। সেই পরটা কোনো দিন আসেনি। আজও না বাবা কোনো দিন মায়ের বিরুদ্ধে গিয়ে আমার হয়ে গলা তুলে কথা বলেনি, এটা ঘটনা। আর যদি বৌদি ভাই ওই জোচ্চোর অমিত রায়কে না ধরতো তাহলে কার দোষ হতো? যদি সত্যি টাকাটা নিয়ে পালিয়ে যেত কার দোষ হতো? না আমার, আমার আমার ভাগ্যে। বর্ষা বর্ষা একটু শান্ত হ মা। না জেঠি না, আজকে আমি শান্ত হতে পারছি না। আর কেন শান্ত হবো বলো তো? আমি বারবার বললাম বিয়ে করব না, বিয়ে করব না, মা তো আমার কোনো কথা কানেই তুলল না। অপুদা যাকে ছোটবেলা থেকে দাদা বলেছি তাকে হঠাৎ বিয়ে করে আমি সংসার করব? তার মা বাবা তো ভাববে, ভাববে তো যে আমাকে জোর করে তার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। কি 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 চোখে দেখবেন তার আমাকে? অবশ্য তাতে তোমাদের কি যায় আসে? আমাকে তো বিদায় দিয়ে দিতে পারলেই হল। যাই হোক, এই বিয়ে আমি করব না, ব্যাস। করতে হবে না তোমাকে বিয়ে। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেউ তোমার বিয়ে দিতে পারবে না। তোমার জীবন নিয়ে খেলা করতে আমি কাউকে দেব না। পর্ণা, বিয়ের লগ্নটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমার এই জ্ঞানের কথাবার্তা তুমি পরে বলো। আমি আগেও বলেছি, আবারও বলছি, বর্ষার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে হবে না, আমি হতে দেব না। কিরেসি জান, এটা কি করছে বলতো? পড়না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে একটা টেনে থাবড়া মারতে পারছিস না? এসবের মানেটা কি পড়না? একটা কথা মাথায় রেখো, তুমি এবারের বউ, এবারের কর্ত্রী নও। সরে দাঁড়াও, বড় বউ ওকে সরিয়ে দাও, বিয়েটা হতে দাও। হে ভগবান, এখন আমি কি করি? কি হলো মা? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমি বর্ষাকে নিয়ে যাও, মণ্ডপে নিয়ে যাও। মানিকদা, তুমি তো মাকে চেনো, মা কিন্তু এই বিয়েটা মেনে নেবে না। আরে বাবা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তুই বিয়েটা করে ফেল, তারপর মাসিমা যদি রাজি না হন আমরা ওনার পায়ে পড়ে নেব। না, কেউ গিয়ে হাতে পায়ে ধরবে না। বর্ষা, আমি তোমাকে বলছি, বিয়ে যে তোমাকে করতেই হবে এমনটা কিন্তু নয়। বর্ষা, আজকে পিকলুদের শো রয়েছে, তুমি যদি চাও তুমি ওখানে গিয়ে গান করবে, তাহলে তুমি ওখানে চলো। আর আমি তো তোমাকে আগেই বলেছি, এর মাঝখানে যা কিছু ঘটেছে সবটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও।
সময়ের সাথে সাথে দেখবে সবকিছু সবকিছু তুমি ভুলে গেছো। তুমি যাবে ওখানে, তুমি বলো আমাকে যাবে? কি বউ ঘরে এনেছিলাম, ছি 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 ছি। যাকে এটা নিয়ে আর কোনো কথা হবে না। বর্ষা, তুমি চুপচাপ বিয়েতে বসবে। বাবু, পিড়ির ব্যবস্থা কর, বর্ষাকে নিয়ে যেতে হবে। আর বাবুর বাবা, তুমি যাও, অপুকে বসাও। অনেক সর্বনাশ তুমি নিজের করেছো বর্ষা, পর্ণার কথা শুনে। এসব কথা পরে হবে, এখন তো স্টেজে যেতে হবে নাকি? চল চল, ওঠ, চলো ওঠো সবাই, ওঠ। কি করছিস? আর 5 মিনিট বাকি, আপনাদের কিন্তু এক্ষুনি ব্যাক স্টেজে যেতে হবে। হ্যাঁ, আমরা আসছি। দেখ, আমাদের কিন্তু সবটা সামাল দিতে হবে, তো বলছি রুচি যদি স্টেজে যাওয়ার আগে একবার দিদিকে ফোন করবে। কেন বলতো? আসলে বর্ষার বিয়ে হয়েছে কি সেটা জানি। পিকলু, তুই আগে কি গানটা গা, তারপর না হয় এসব কথা হবে। চিরাদি, বিশ্বাস করো আমার না কিচ্ছু ভালো লাগছে না। আমি শুধু ভাবছি আমার জন্য বর্ষার ফিউচারটা পুরো নষ্ট হয়ে গেল। এসব কথা বলে এখন কোনো লাভ আছে? 5 মিনিট বলে গেল না, এখন এসব কথা বলতে বলতে কিন্তু 4 মিনিট হয়ে যাবে। চল স্টেজে যেতে হবে, চল। जैसे पीछे मेरे फिरते ही रह जाए सपने, न खुद को तू दिखा। माना तेरी सूरत की है चांदी 100% पिलो, मेरे दिल का सोना भी खरा। ये मेरी चांद बालियां है होठों पे ये गालियां, ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां, सोचने को रह ही क्या गया है, ना तो तेरे पीछे हो लिया ना तो मेरे पीछे ऐसे आ, मैं तो तेरे पीछे। तेरी हरकतें ये सारी मुझ पे ना चल पाए, जट है तू पागल ससरा। अच्छा, मुक जाने नखरे तेरे, मेरा इश्क नहीं हो मुकना, पक्का है प्रॉमिस जट दा। ऐसा लड़े नैनों के पीछे तू दूर से मुझको खींचे, लड़े नैनों के पीछे तू दूर से मुझको खींचे, दूर को संभालेगा तू क्या है, मैं तो तेरी छत पे जागेगा। तू तो मेरे पीछे हो लिया, तू तो मेरे पीछे। মেয়েটার জন্য আমার বুকটা হাগ গর্বে ভরে যাচ্ছে রে। সত্যি আজকে আর আরেকটু হলেই আমরা বর্ষাকে হারিয়ে ফেলছিলাম। হারিয়ে ফেলছিলিস? হ্যাঁ রে, কিন্তু ওই যে মা ধরপড়ে ভগবান আছেন না, উনি কাউকে বিনা দোষ শাস্তি দেন না, উনি কোনো অন্যায় হতে দেননি, আর সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। বর্ষা আজকে একটা পরিচয় পেল। এবার কি আমরা বর্ষাকে নিয়ে বাড়ি ফিরবো নাকি? সেটা তো বর্ষাই বলতে পারবে সৃজন। বর্ষা, তুমি কি এখন বাড়ি যেতে চাও? এর মানে কি বলনা? সৃজন, মানেটা কিন্তু খুব সহজ। দেখো, বর্ষা বাড়ির লোককে কি এখন ফেস করতে পারবে কি না সেটা তো ওই বলতে পারবে, তাই না? আর তাছাড়া বর্ষার উপর দিয়ে যে ঝড়টা গেছে সেটাও সামলে উঠতে পেরেছে কি না সেটা তো আমরা কেউ জানি না। তাই বর্ষাই বলুক, বর্ষা এখন বাড়ি যেতে চায় কিনা। আর এটা তো স্পষ্ট হয়েই গেছে যে বাড়ির কেউ বর্ষার লড়াইটা কোনোদিনই বুঝবে না। অনেক বাড়াবাড়ি হয়ে গেছে পর্ণা, এবার কিন্তু জল আমার মাথার উপর দিয়ে বইছে।
তুমি কি বলতে চাও এবার? বর্ষা সারা রাত বাড়ির বাইরে থাকবে? দেখো বাজে কথা থামিয়ে এখান থেকে চলো। আরে বর্ষা, আমি তোর মায়ের কোনো কথার প্রতিবাদ করি না বলে তুই আমার উপর খুব রাগ করে আছিস, তাই না? খুব ভালো গান গিয়েছিস, পিকলু দারুণ হয়েছে পারফরমেন্স, আমরা পুরোটা দেখেছি। থ্যাংক ইউ। ইয়ে বলছি যে পর্ণা, চলো এবার তো বাড়ি যেতে হবে, নইলে মা আবার চিন্তা করবে। কি ব্যাপার পর্ণা, তোমার চোখে জল কেন? বাবা, বর্ষার জন্য তো এটুকু আমাকে করতেই হতো। বর্ষাকে তো আমি হারিয়ে যেতে দিতে পারতাম না বাবা। আমি নিজে একটা মেয়ে হয়ে যদি এই অবস্থায় বর্ষার হাতটা আমি না ধরতাম, তাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমি যদি কোনো ভুল করে থাকি, এখানেই দাঁড়াও, কেউ এক পাও এগোবে না। মানে ডাকে তোকে যে বারবার ফোন করছি, ধরছিস কেন? আরে বর্দা, ফোনটা তুলবো কি করে? তখন তো হাততালির চোটে কান পাতা দেয়, কিছু শোনা যাচ্ছিল না। হ্যাঁ, আরে আমাদের বর্ষার পিকলু যা গান গাইলো না, পুরো কলেজ নাচছিল। হ্যাঁ, আরে সবাই তাল মেলাচ্ছিল ওদের গানের সঙ্গে। না না, আমি বুঝতে পারছি না, মানে তোমরা কি এই কথাটা? ওদের অনেক কথা বলার আছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কি জানিস তো অয়ন, আমরা না এখন একটু ক্লান্ত। হ্যাঁ বর্দা, আগে একটু হাত মুখটা অন্তত ধুতে দাও, তারপর তোমার যা কথা আছে সেগুলো খেতে খেতে বলো। হ্যাঁ, সেই ভালো। বর্ষা এ বাড়িতে ঢুকবে না। আরে পর্ণা, এটা কি? চুপ। পর্ণা, তুমি কি চাইছো একটু বলবে আমাকে? দেখো তুমি তুমি মাকে চেনো না, এরপরে কিন্তু সত্যি সত্যি মাকে এ বাড়িতে আর রাখতে পারবো না আমরা। একটা উপায় তো ভেবে বের করতেই হবে পর্ণা, না তো সত্যি সত্যি মা এ বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু আমি বলে রাখলাম। বাবা সৃজন, বলছি তো মা এবারেই থাকবেন। আরে বাবা, আমরা তো একটা নাটক করছি, তুমি দেখোই না কি হয়। সৃজন বলছে, দেখো বাড়ির প্রত্যেকেই তো মাকে বোঝানোর চেষ্টা করলেন, তারপরেও যদি উনি থাকতে না চান তাহলে আর কে কি করতে পারে বলো? আমি বলি কি, সেই জন্য আমাদের এই আনন্দটা নষ্ট করলে কিন্তু চলবে না। আজকে বর্ষা এত একটা সাকসেস হলো, তো এই সাকসেসটা তো আমাদেরও, তাই না? আমাদের তো সেটা এনজয় করা উচিত। চলো তো আমরা এনজয় করি, এসো। শোনো না, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, আমি মেজোকাকে কি দেখে নিয়ে আসছি। আরে হ্যাঁ, এই কান্ডটা মেজোকাকে দেখাবো না? বউয়ের আসল রূপ একটু দেখুক মেজোকাকে, দাঁড়াও আমি আসছি। পর্ণা, এসবের মানে কি বলো? হ্যাঁ, তোমার তোমার কি মনে হয় এইভাবে নাচ গান করলে মাকে বাড়িতে আটকে রাখতে পারবো আমরা? হ্যাঁ, এটা কখনো হয়? এসব কি কি বলছো তুমি বলো তো, আমি আমি কিছু বুঝতে পারছি না। তোমার মাথাটা কি পুরো একেবারে গেছে নাকি? তুমি চুপ করবে? নাচো তো, বেশি কথা বলো না। এরপরে জানি না কি হবে, এ বাড়ি তো একেবারে হাতিয়ে নেবে, সবার মাথায় উঠে একবার তাণ্ডব নৃত্য শুরু করে দেবে। আমি তো লজ্জায় তাকাতে পারছি না। কি হয়েছে দেখি, শুনে
Don't be mad.